সাধারণত টক টক জাল জাল বা একটু লবণ দিয়ে কেতে পানি এসে যায় চলুন জেনে নেব তেতুল পাতা ও তেঁতুলের গুণাগুণ সম্পর্কে কচি তেঁতুলের পাতা সিদ্ধ করে সে পানি খেলে পেটের অসুখ সারে নাম্বার দুই কচি তেঁতুল পাতা বেটে পানিতে মিশিয়ে গেলে আমাশয় পিত্তের জন্য যে জ্বর হয় সেই জ্বরও প্রমেহ জনব্যাধি সারে নাম্বার তিন তেঁতুল পাতার পোটলি বেঁধে চুকে ভুলিয়ে দিলে গুলিয়ে দিতে থাকলে চুক আরাম পাওয়া যায় তেঁতুল পানিতে গুলে ছেঁকে নিয়ে চিনি মিশিয়ে তৈরি করে গরম কষ্ট দূর হয় লাগায় তেঁতুলের দশ বারোটি বীজ পানিতে ভিজিয়ে উপরের কোষা ফেলে দিন দুধে সাদা বীজের শ্বাস পিছিয়ে নিন প্রতিদিন সকালে এই শ্বাস খেলে শরীর বলবান হবে নম্বর ছয় তেঁতুলের বীজে ছুণ হলুদ গুঁড়ো ঠান্ডা পানিতে মিশিয়ে পান করলেও বসন্ত রোগ হয় না অর্থাৎ এটা হাম বসন্ত ও জলবসন্তের প্রতিষেধক নম্বর সাত তেঁতুলের সাত তেঁতুলের শ্বাস পানিতে ছেঁকে নিয়ে নুন মিশিয়ে পান করলে মলের বেগ আসে অর্থাৎ পাইখানাও নির্মিত হয় ধন্যবাদ